রেশন কার্ড ইস্যুতে ভাঙড়ে তৃণমূলের রেশন কার্ড ইস্যুতে এবার শাসক দলের গোষ্ঠী তৃণমূল নেতা মিজানুর রহমানের অনুগামীরা নিজেদের কাছে বেশ কিছু রেশন কার্ড আটকে রেখেছেন রেশন কার্ড সাধারণ মানুষকে বিতরণ না করে সেই কার্ড দিয়ে নিজেরাই চাল আটা তুলে আত্মসাত করছেন এই অভিযোগে রবিবার সকালে দাপুটি নেতা আরাবুল ইসলাম অনুগামী জাহাঙ্গীর গাজী পোলেরহাট তিনজন লোককে বাড়ি থেকে তুলে এনে তৃণমূল কার্যালয়ে আটকে রাখেন খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে এবং মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করে আহত নুরুল ইসলাম এলাকায় মিজানুর ঘনিষ্ঠ বলে পরিচিত গ্রেফতার হওয়া হারুন আল রশিদ মোস্তাফা মোল্লা হিমবাবু মোল্লা শুকুর আলী মোল্লা চারজনই আরাবুলের ঘনিষ্ঠ এই ঘটনায় ভাঙুরে আবার আরাবুল ও তার বিরোধী গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশে এলো রেশন নিয়ে অভিযোগ না রেশন কার্ড এবং বলছে জব কার্ড নিয়ে অভিযোগ যদি কারো কাছে রেশন কার্ড জব কার্ড থেকে থাকে যদি কারো মনে হয় যে অমুকের কাছে থা আছে। তার নামে প্রশাসনিকাতে কমপ্লেন করবে বিডিও অফিসে বা থানায় যদি বিডিও অফিস থানা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু এইভাবে মোস্তানি করে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে ঠেঙানো এর আমরা চরম বিরোধী এর প্রতিবাদ জানাই আপনার অনুগামীদের যার বাড়িতে কাঠ পাওয়া গেছে সে আমার অনুগামী না এবং সে মনে হয় সম্ভবত তার মাতারও সিট আছে এবং সে বিগত দিনে পঞ্চায়েতে সুপারভাইজার করতো যেহেতু আমরা একটু শুনেছিলাম ও এই ধরনের কাজ করতে পারে ওকে পঞ্চায়েত থেকে বাতিল করে দিয়েছে সুপারভাইজারের কাজে এবং তার যদি তার বাড়ি থেকে থাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হোক আমরাও চাই আপনার অনুগামীদের বিরুদ্ধে মারের অভিযোগ মূলত কারা মারলো এবং কি কারণে মেরেছে এখানে সস্তেন গাছি মোস্ত আছে জাহাঙ্গীর আসে এখানে হিমেল আছে শুক্র আছে। এবং মেন এদের নেতৃত্ব দিচ্ছে কামরুল লোকমান এরাই কেন মারল ওদের ওরা ওখানে সুপারভাইজার করতো তখন পঞ্চায়েতে ওরা দায়িত্ব ছিল ওদেরকে তুলে নিয়ে বলা হয়েছে তোদের কাছেও কার্ড আছে তোদের দিতে হবে অমুক তমুক বলে তাদেরকে আমি তো এখনও এখানে পাইনি প্রশাসনকে জানিয়েছি তারা এখানে আসলে তাদের থেকে জানা যাবে কি বলেছে আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মিজানুর আলম হাওড় দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এক্স প্রধান পোলেয়াট ওয়ান